হলো জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। আপনাদের আজকে একটা খবর দিই। খবরটা হলো যে নেতারা, যে নেতাদের নিয়ে আমি কালকে জবাব চায় বাংলা করেছিলাম, সেই নেতারা আজ নাকি আমার ওপর হেভি খাপ্পা। সে খাপ্পা হন, সে খেপে যান, সে বাজে বাজে কথা বলুন, সে বলুন আমি দালালি করছি, আমি আবারও বলবো আমি মানুষের দালালি করছি, ঠিক আমি পক্ষ নিচ্ছি, আমি বাংলার মানুষের পক্ষ নিচ্ছি, মিড ডে মিল যারা চুরি করছে তাদের বিপক্ষে থাকছি। আপনারা খেপে যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে, মিনমিন করে আপনারা খেপুন, আমি চোখে চোখ রেখে এইভাবেই প্রশ্ন করে যাব। চোখে চোখ রেখে আবার বলছি, আবার প্রশ্ন তুলছি। নেতারা হয়তো ভাবছে, বাংলার নেতারা হয়তো ভাবছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আর গরিব ঘরের সন্তানরা কি এসেছে বাণের জলে ভেসেছে, বাণের জলে ভেসে এসেছে। নেতাদের বলছি, গ্রামে গ্রামে পঞ্চায়েত নেতাদের বলছি, নিজের ছেলে মেয়েকে পোকা দেওয়ার ডাল, সাপ চোবানো, সাপ ঝলসানো ভাত, ইঁদুর মুখে দিচ্ছে এমন সবজি, এরকম খাবার খাওয়াতে পারবেন? কিন্তু আমাদের বাংলার গরিব ঘরের ছেলে মেয়েগুলোকে খাওয়াতে পারছেন এটা। তার কারণ এটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা শুধু ভোটার হিসেবে জন্মগ্রহণ করেছি, ভোটার হিসেবেই মরে যাব, একটা ভোট দেওয়ার জন্য আমরা আছি, আমরা রাজা রানীদেরকে ভোট দেওয়ার জন্য আছি, রাজা বানানোর জন্য আছি। প্রতি পাঁচ বছর অন্তর ভোটার কেন্দ্রে যদি বাবুরা আমাদের ঢুকতে দেন তো পছন্দের প্রার্থীদেরকে জেতানোর জন্য আছি, আর ভোট যদি না দিতে দেওয়া হয় তবে আমাদের ভোট পড়ে গেছে শোনার জন্য আছি। আর নেতারা, নেতারা এটা ভাবার জন্য আছে যে তারা আমাদের মাথায় ছুরি ঘোরাবেন, পাঁচটা বছর, দশটা বছর, পনেরোটা বছর, চৌত্রিশটা বছর, এগারোটা বছর ছুরি ঘোরাবেন, মাংসের হাড়ের মতো কয়েক টুকরো সুযোগ সুবিধা ছুঁড়ে দেবেন, এবং তারপরে বলবেন দিচ্ছি তো এত কিছু, পাঁচশো টাকা দিচ্ছি না, হাজার টাকা দিচ্ছি না, অমুক জিনিস দিচ্ছি না, তমুক জিনিস দিচ্ছি না, এত কথা কেন বলছে? সরকারি বরাদ্দের টাকা এমনভাবে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে যেন নিজের আলমারি খুলে টাকা দিচ্ছে। নেতারা নিজের আলমারি খুলে সিন্দুক থেকে যেন টাকা আমাদেরকে দিচ্ছে এমন ভাব ভাব, এমনভাবে বাচ্চাদের খাবার পরিবেশন করা হচ্ছে যেন রাস্তার কুকুর বেড়ালকে খাবার দিচ্ছে, আর কুকুর বিড়াল ছেড়ে দিন, নিজের চরম শত্রুকে পর্যন্ত এর ধরনের খাবার খাওয়াতে বাধ্য করা হয় না। আরে মিড ডে মিলের টাকা কি কারো ব্যক্তিগত নাকি? আবারও বলছি, এত রাগ কিসের? কিসের জন্য জবাব চায় বাংলাকে এতবার গালিগালাজ করছেন? কিসের জন্য ময়ূখকে এত গালিগালাজ করছেন? মিড ডে মিলের টাকা কি কারো ব্যক্তিগত নাকি? সরকারে বসিয়েছি আমরা, ভোট দিচ্ছি আমরা, তার বদলে পরিষেবা দিন, এইটুকুই তো চাইছি, ব্যাস। তৃণমূল নেতারা এমন ভাব করছেন যেন রাজ্যে মিড ডে মিল দিয়ে কি বিশাল কাজ করে ফেলেছেন তারা। দিদির দূতেরা স্কুলে স্কুলে গিয়ে কার্যত সেটাই যেন বোঝাচ্ছেন, খুদে মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মগজ ধোলাই করানো হচ্ছে, এটা বোঝানো হচ্ছে মিড ডে মিল মুখ্যমন্ত্রী দিচ্ছেন, মানে মিড ডে মিল মুখ্যমন্ত্রী দিচ্ছেন। মিড ডে মিলে দশ টাকা বরাদ্দ হলে ছ টাকা দেয় কেন্দ্র, প্রিয় দর্শক জেনে রাখুন এটা, চার টাকা দেয় রাজ্য, সেটা দিতেও, চার টাকা দিতেও চুরির অভিযোগ, লুটের অভিযোগ, দেওয়ার কথা আপেল, দেওয়া হচ্ছে পেয়ারা, পাঁচ কিলো চালে আশি জনের ভাত রান্না হচ্ছে, পাঁচ কিলো চালে আশি জনের ভাত রান্না হচ্ছে, গান্ডেপিণ্ডে, গান্ডেপিণ্ডে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিছু লোক খাবে আর কিছু লোক খাবে না, তার প্রশ্ন তুলতে হবে তো, কেউ যদি বেশি খায় খাবার হিসেব নাও, কেননা অনেক লোক ভালো করে খায় না, আপনাদেরই প্রাক্তন সাংসদ এই গানটা লিখেছিলেন না, কেউ যদি বেশি খায় খাবার হিসেব নাও, কেননা অনেক লোক ভালো করে খায় না। আরে অনেক লোকের কথা ছেড়ে দিন, আমার বাড়ির, আপনার বাড়ির বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাদেরকে মিড ডে মিলের চাল দেওয়ার কথা তাদেরকে ভালো করে খাওয়াতে পারছেন না আপনারা, দায়সারা ভাবে নোংরা খাবার খাওয়ানো হচ্ছে, আর সেটা নিয়ে কিছু বলা যাবে না, তেল চুরি যাচ্ছে, জল ফুটিয়ে সবজি দেওয়া হচ্ছে, শাক পাতা যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে, নুন ভাত পরিবেশন করা হচ্ছে, কিচ্ছু বলা যাবে না, বললেই দালালি করার অভিযোগ আসবে, বললেই বলা হবে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলছি, মানুষের হয়ে কথা বলছি, প্রতিবার এই একটাই কথা বলেছি, আজও তাই বলছি, মানুষের হয়ে কথা বলছি, যে গরিব ঘরের সন্তান, যে সন্তানটা পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে মিড ডে মিল থেকে, তার হয়ে কথা বলছি, যে আবাসটা পাচ্ছে না তার হয়ে কথা বলছি, রাজনৈতিক একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করবার জন্য যাদেরকে জেলে পাঠানো হচ্ছে, যাদেরকে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর মতন যে বিধায়ক যাদেরকে ধমকে চমকে রাখার চেষ্টা হয়েছে তাদের হয়ে কথা বলছি,
আর এসব নিয়ে কিছু বলা যাবে না যারা বলছেন, তাদেরকে বলছি আপনারা আপনাদের মিনমিন করে ভয় দেখানো চালিয়ে যেতে পারেন, আমি চোখে চোখ রেখে এই কথাগুলোই বলে যাব। মিনমিন চ্যানেলে গিয়ে আপনারা নিজেদের এজেন্ডা পেশ করুন, আমি বাংলার মানুষের এজেন্ডা পেশ করব, আর সেই এজেন্ডাটা হলো মিড ডে মিলে চুরি করা যাবে না। কেন্দ্রীয় টিম আসছে, সবাইকে দেখাবো, পর্দা ভাস করে ছাড়বো মিড ডে মিলে। শিক্ষকদের ভয় পাইয়ে চুপ করিয়ে রাখা হচ্ছে নাকি? অনেক শিক্ষক তারা ফিসফিস করে বলছেন, এখন আমি বলছি আপনারা সরব হন, আপনারা বলুন একটা শ্রেণীর শিক্ষক যারা রাস্তায় বসে আছে তাদেরকে যেরকম ভাবে আমরা দেখেছি রাস্তায় ডিএ চাইতে, হবু শিক্ষকদের যেভাবে আমরা দেখছি ঠিক সেভাবে যে শিক্ষকেরা এখনো চুপ করে আছেন তারা সরব হন, নয়তো বাংলার মানুষের ক্ষোভ আপনাদের দিকে যাচ্ছে। আপনাদেরকে কথা বলতে হবে, আপনাদেরকে বলতে হবে যে কে আসলে দোষী। বাংলার মানুষকে জবাব দিতে হবে, বাংলার মানুষ জবাব চায়। একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করা হচ্ছে, আমরা বুঝতে পারছি, সব ব্যাটাদের ছেড়ে বিডিও আর শিক্ষকদের ধর, সমস্ত দায় যেন বিডিওর, সমস্ত দায় যেন শিক্ষকের। সাধারণ মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে বিডিও আর শিক্ষকদের বিরুদ্ধে। শিক্ষকরা বুঝতে পারছেন, বিডিওরা বুঝতে পারছেন, প্রত্যেকে নিজের চাকরি ধরে রাখার জন্য হয়তো চুপ করে আছেন। আমি জানি না, যদি সত্যি এটা হয় প্লিজ বলুন, মুখ খুলুন। নেতারা যেন বাড়ির চাল রান্না করে দিচ্ছেন, একটা হাব ভাব তৈরি করা হচ্ছে, যেন আমার বাড়ি থেকে আপনার বাড়ি থেকে চাল যাচ্ছে, বাংলার মানুষের চাল যাচ্ছে, নিজেদের আলিশান বাংলোয় রান্না করে যেন চাল, ভাত রান্না করে যেন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে খাওয়ানো হচ্ছে। সেরকম হলেও অবশ্য 100টা ক্যামেরা ডাকা হয়, 5 বার করে ফোন করা হয় যে দয়া করে আসুন, আমরা 5টা বাচ্চাকে খাওয়াচ্ছি, আর 100টা বাচ্চার যে চাল মারা যাচ্ছে, মিড ডে মিল দিয়ে যেন ধন্য করে দেওয়া হচ্ছে, কিছু নেতা এরকম ভাবছেন। প্রিয় দর্শক, আমার বাংলা মায়ের সন্তানেরা, আমার বাংলা মায়ের সহনাগরিকেরা, এটা বুঝে নিন, এটা বুঝে নিন, সরকার আসবে, সরকার যাবে, নেতা আসবে, নেতা যাবে, রাজনৈতিক দল আসবে, রাজনৈতিক দল যাবে। আর যে রাজনৈতিক দল আপনার চোখের সামনে শাসক হয়ে বসে আছে, কাল হয়তো তারা বিরোধী হবে, বিরোধীরা শাসক হবে। যে বামফ্রন্ট সরকার, দুর্দণ্ড প্রতাপ বামফ্রন্ট সরকার ছিল, সে বামফ্রন্ট সরকারেরও পতন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসে, তৃণমূল সরকার 11 বছর একের পর এক দুর্নীতিতে বিদ্ধ হয়, এই ছবিও আমরা দেখতে পাই, এবং বিজেপিকেও আমরা দেখতে পাই 1 থেকে 18টা এমপি নিয়েছে, আমরা দেখতে পাই সেই ছবি। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মিড ডে মিল প্রকল্প কারোর পৈতৃক সম্পত্তি নয়, মিড ডে মিল প্রকল্পকে কেউ যেন পৈতৃক সম্পত্তি না ভাবে। কোন নেতা, কোন মন্ত্রী, কোন নেতার বাড়ি থেকে দেওয়া হচ্ছে না এই মিড ডে মিলের চাল, এই ডিম সেদ্ধ কারোর বাড়ি থেকে আসছে না। মিড ডে মিলের চাল, মিড ডে মিলের ডাল কোন নেতার পকেট থেকে দেওয়া হচ্ছে না, কোন অনুব্রত মণ্ডল, কোন পার্থ চট্টোপাধ্যায় নিজের টাকার পাহাড় থেকে মিড ডে মিলের চাল দিচ্ছেন না, চালটা আসছে আমার আপনার ট্যাক্সের টাকা থেকে। নেতারা বাধ্য, শাসক বাধ্য হিসেব দিতে, 100 দিনের কাজের হিসেব দিতে, মিড ডে মিলের চালের হিসেব দিতে, আবাসের হিসেব দিতে, একের পর এক যে প্রকল্পগুলো কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে করার কথা সেগুলো কি অবস্থায় আছে তার হিসেব দিতে, কারণ হিসেব দেওয়ার জন্যই একটা সরকারকে আমরা নির্বাচন করি। আমার বাংলা মায়ের সন্তানেরা, আমার প্রিয় দর্শকেরা, এই জিনিসটা বুঝুন, নেতাদেরকে এভাবে ব্যবহার করতে দেবেন না একটা ভোটের জন্য। আমার সন্তানের মুখের ভাত কেড়ে কাদের বাড়িতে ঝাড়বাতি বসছে, সুইমিং পুলে কোন নেতা তার বান্ধবীকে নিয়ে সাঁতার কাটছেন, জলকেলি করছেন, কোন অপা সপা গপা সিনেমাতে আমার আপনার টাকা খাটিয়ে সুযোগ পাচ্ছেন। জবাব চাইছে তো বাংলা, জবাব চাইছে। আমরা সবাই জাহাজের দলে ভিড়ে যেতে চাই, আমরা সবাই বড় বড় জিনিসের দিকে নজর দিই, বিশ্বাস করুন প্রিয় দর্শক, আমরা সবাই ভাবি যে বড় বড় জিনিসে আমাদের চোখ যাবে, বড় বড় জিনিসে আমাদের চোখ আটকাবে, আমরা বড় দুর্নীতি দেখতে পছন্দ করি, আমরা বড় বড় নেতাদেরকে দেখতে পছন্দ করি, কার বাড়িতে আজকে ইডি রেড হয়েছে এটা দেখতে পছন্দ করি, কোন বড় বড় নেতার বাড়িতে কত বড় বড় কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়লো সেটা দেখতে পছন্দ করি, কোন নেতা কতটা বিপর্যস্ত হলো সেটা দেখতে পছন্দ করি, কত বড় নেতার কত বড় দুর্নীতি সেটা দেখতে পছন্দ করি, টাকার পাহাড় দেখতে পছন্দ করি, কিন্তু বিশ্বাস করুন, কিন্তু আমাদের ভীত নাড়িয়ে দিতে পারে যে দুর্নীতি, সেই দুর্নীতির নাম মিড ডে মিল দুর্নীতি। তার কারণ, এই মিড ডে মিল দুর্নীতিটা আসলে, আবারও বলছি, নেতারা আসবে যাবে, কিন্তু এই মিড ডে মিল দুর্নীতিটা আসলে আমাদের সমাজের ভীত নড়িয়ে দিচ্ছে, যেভাবে নিয়োগ দুর্নীতিটা নড়িয়ে দিচ্ছে।
আমাদের ছোট ছোট সন্তানদের রুগ্ন করে রেখে দিচ্ছে, আমাদের পুষ্টি, আমাদের সন্তানদের পুষ্টি কেড়ে নিচ্ছে, তাদের বরাদ্দ ডিম কলা চাল নিজেরা লুটপাট করে নিচ্ছে, আগামী প্রজন্মকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে, তাদের কোনো ক্ষমা নেই। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, এটাই প্রাইম টাইম হওয়া উচিত, এটা নিয়েই প্রতিদিন কথা বলা উচিত। আমরা বারবার যে কথাটা বলছি, আমরা বারবার প্রতিদিন ধরে যে কথাটা ক্যামেরার সামনে বলে এসেছি যে আমরা মিনমিন করতে পারবো না, যখন যখন কারোর মাথার চাল চুরি হচ্ছে, যখন চাল চুরি হচ্ছে, ডাল চুরি হচ্ছে, ছাদ চুরি হচ্ছে, আমরা চুপ করে থাকতে পারি না। এখানে মিড ডে মিলের কথা বলা হচ্ছে, এখানে কথা বলা হচ্ছে এমন একটা বিষয় নিয়ে যে বিষয়টা দেখে মনে হবে গ্রামে হচ্ছে তো, একটা ছোট্ট স্কুলে হচ্ছে তো, বাকি স্কুলগুলো রয়েছে। অনেক নেতা বলার চেষ্টা করছেন যে বিভিন্ন স্কুলে এই জিনিসগুলো হচ্ছে না, একটা ছোট্ট স্কুলে হচ্ছে। সত্যি কি তাই? 364 দিন কি এই জিনিসটাই হচ্ছে, যেটা আজকে একদিন 365তম দিনে আমরা দেখতে পাচ্ছি? আজ আপনারা বলবেন আমাকে, আমি চুপ থাকবো, নেতাদেরকে আপনারা প্রশ্ন করবেন, আমি চুপ থাকবো, আপনারা লিখবেন, আমি চুপ থাকবো, সামাজিক মাধ্যমে আপনারা নিজেদের প্রশ্ন, নিজেদের অভিজ্ঞতা বলবেন। আপনাদের অঞ্চলে যে শিশুটির পাওয়ার কথা ছিল আপেল, যে শিশুটির পাওয়ার কথা ছিল ভালো ভাত, যে শিশুটির পাওয়ার কথা ছিল ডিম, সে আসলে কি পাচ্ছে? মিড ডে মিলের কোয়ালিটি ঠিক আপনার এলাকায় কি, বাংলার মানুষকে জানতে হবে। জবাব চাই বাংলা আমি আজকে ওপেন করে দিচ্ছি সবার জন্য, সবার জন্য যারা এখানে বসে নিজের কথাটা বলতে চান। হয়তো কেন্দ্রীয় যে দল এসছে, সেই কেন্দ্রীয় দল হয়তো শুনতে পাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য মন্ত্রীরা শুনতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে অশ্বডিম্ব প্রসব করছে নাকি কেন্দ্রীয় দল, অশ্বডিম্বর সাথে তুলনা করা হচ্ছে কেন্দ্রীয় দলকে। ঠিকই তো, ঠিকই তো, অশ্বডিম্ব প্রকাশই করছে গোটা রাজ্যে ঘুরে যেভাবে মিড ডে মিল নিয়ে যে পরিমাণ দুর্নীতি, তার যে পর্দাফাঁস হচ্ছে, তার যে পর্দাফাঁস হওয়ার ভয় হচ্ছে। সত্যি তো কেন্দ্রীয় বাহিনীর উপর রেগে যেতে হবে তো, এরপরে হয়তো কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির দল হিসাবে বলে দেওয়া হবে, এরপরে হয়তো বলা হবে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিহিংসা করার জন্য রাজ্যে কেন্দ্রীয় দল এসেছে। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। বিশেষ করে রিপাবলিক বাংলায় প্রতিদিন যখন জবাব চায় বাংলা করি, প্রতিদিন যখন আপনাদের এতগুলো লেখা, মেসেজ, এতগুলো বার্তা আমি পাই, ফোন পাই, এবং তখন আমার মনে হয় আমাদেরও অঙ্গীকার করা উচিত। জবাব চায় বাংলা থেকে ময়ূকরঞ্জন ঘোষ হিসাবে এই শপথ করছি, আমি শপথ করছি শাসকের সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলা স্কুলের মিড ডে মিলকে, বাংলা ছোট ছোট শিশুদের খাদ্যযোগ্য করার চেষ্টা করে যাব আমি। বাংলার মানুষকে আবারও বলছি যে লড়াইটা অনেকটা কঠিন, কিন্তু প্রশ্ন করতে হবে, লড়াই করতে হবে, এবং তার জন্য আজ জবাব চায় বাংলা। আমরা শুরুতেই দেখে নেওয়ার চেষ্টা করব যে প্রতিবেদনটা, খুব মন দিয়ে আমরা প্রতিবেদনটা দেখব এবং তারপরে জোর বিতর্কে আসব, আপনারাও এই বিতর্কে অংশগ্রহণ করুন, কিন্তু মন দিয়ে আজকের প্রতিবেদনটা দেখুন। দেখেন এই তো কদিন আগে এমন কথাই বলতে শোনা গিয়েছিল বর্ধমানে দক্ষিণে তৃণমূলের বিধায়ক খোকন দাসের মুখে। তার দাবি ছিল মুখ্যমন্ত্রীর জন্যই নাকি দুপুরে স্কুলে খেতে পাচ্ছে খুদেরা। ভাবুন, যদি বিধায়কই এই মগজ ধোলাই করেন তবে দলের কর্মীরা কেন ভাববে না? মিড ডে মিল তৃণমূলের দলীয় সম্পদ। এবার এই ছবিটা দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্কুলে গায়ে অ্যাপ্রন চাপিয়ে চলছে মিড ডে মিলের রান্না, আর সেই অ্যাপ্রনে জল জল করছে বাংলার লোগো। নিচে এক কোণে দুয়োরানির মতো রয়েছে কেন্দ্রের ছোট্ট একটা লোগো। বিশ্ব বাংলা লোগো লাগানো একটি একটি এপ্রেন দেওয়া হয়েছে, সেই এপ্রেন তারা পরছেন। এবং একই সঙ্গে আমি একটা দেখাবো যে বিশ্ব বাংলার পশ্চিমবঙ্গ সরকারের এখানে একটি লোগো রয়েছে, এবং অন্যদিকে অন্যদিকে একদম পকেটের কাছে মিড ডে মিলের যে লোগো, সর্বভারতীয় যে লোগো, সেই লোগো কিন্তু রয়েছে। অথচ মিড ডে মিলের প্রকল্পে কেন্দ্র দেয় 60% টাকা, তাহলে কেন দখলদারির চেষ্টা তৃণমূলের? নিজেদের নাম কিনতে কেন এমন নিচে নামা? মানুষের চোখে কি ধুলো দিতে চায় বাংলার শাসক দল?
একদিকে যখন প্রকল্প নিয়ে নিজেদের জাহির করার চেষ্টা করছে রাজ্য, তখন আরও একবার সামনে এলো মিড ডে মিলের বেআব্রু ছবিটা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শিশুদের খিচুড়িতে মিলল আরশোলা। টিফিন বক্স খুলতেই চক্ষু চড়ক গাছ অভিভাবকদের। আমাদের টিফিন খাড়িয়ে মাঝখানে এটা আরশোলা ছিল, আরশোলাটা পুরো সিদ্ধ হয়ে পুরো নষ্ট হওয়ার মুহূর্তে যতগুলো বাচ্চা নিয়ে গেছে তাদের ঘরে খবর দাও, তারা যেগুলো খেলে গেছিল কিছু করার নাই, তারা খায়নি, তারা না যাতে না খায়। আর মারাত্মক ঘটনা, অথচ প্রশাসনের যেন তাপুত্তাপি নেই। আরশোলার নমুনা নিয়ে যাচ্ছি, কিন্তু মূলত অভিযোগের বয়ানগুলো গ্রামবাসীদের তরফে এবং দিদিমণির বয়ান যেটা সেটা আমরা শুনলাম, ঘটনা কি সেটা বোঝার চেষ্টা করলাম, যেটুকু বুঝতে পারলাম সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। তবে চন্দ্রকোনা কোনো খণ্ড চিত্র নয়, কোথাও শত ছিন্ন ত্রিপলের নিচে চলছে রান্নাবান্না, কোথাও ভাঙা চোরা রান্নাঘরে ভরসা রাঁধুনিদের, কোনো জায়গায় আবার রান্নার সামগ্রী আধাকা রেখেই চলছে খুদেদের রান্না, খাবারে মিশছে পথের ধুলো, শিশু স্বাস্থ্যের যেন অন্তর্জলি যাত্রা চলছে। ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যখন ছেলে খেলা চলছে, তখন মুখ্যমন্ত্রীর মুখে সেই ষড়যন্ত্রের তত্ত্ব। কেন্দ্রের টিম আসায় বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় ফের তুলোধনা করলেন কেন্দ্রকে। আমাদের একটা টাকা তার জন্য 60-40 আমরা পাই, কিন্তু আমাদের টাকাটা ওরা ইদানিংকালে রাজনীতি বেশি করছে, অর্থনীতি করছে না, রাজনীতি বেশি করছে, জনকল্যাণমূলক কাজ করছে না, আর আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না, উপরন্ত কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অশ্রডিম্ব ডিমডিমা ডিমডিম বাজিয়ে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই তোপ শুনে চুপ করে বসে নেই বিজেপিও। পশ্চিমবঙ্গ সরকার চলছে কোন টাকায়? কেন্দ্র টাকা তুলে নিয়ে যাচ্ছে, আমরা 40% ভাগ পাই, 40-42% ভাগ পান। আর কেন্দ্রের যে পরিকল্পনা, কেন্দ্রের যে প্রকল্প, সেগুলোর নাম বদল করা হয়, সেখানে এক জায়গার টাকা অন্য কাজে ব্যবহার করা হয়। তো অশ্বডিম্ব কে, অশ্বডিম্ব কারা, এটা পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝে গেছে। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আগাম খবর দিয়ে নয়, স্কুলে স্কুলে আচমকা ঘুমারুক কেন্দ্রীয় দল। যেভাবে বিভিন্ন স্কুলে ঝাঁচকচকে রান্নাঘর দেখানো হচ্ছে, তাতে ঘুঘুর বাসা ধরতে শুভেন্দুর দাবিকেই আরও জোরালো করছে। কিন্তু যেভাবে গরিব বাচ্চাগুলোকে কার্যত বিষ খাওয়ানো হচ্ছে, তাকে নিজেদেরই সন্তানদের বেলায় করতে পারবেন শাসক নেতারা? গরিব ঘরের ছেলে মেয়েগুলোকে এই সব অখাদ্য খাওয়ানো হচ্ছে, কারণ এটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা শুধু ভোটার, আমরা শুধু রাজাদের ভোট দেবার জন্য আছি, রাজা বানানোর জন্য আছি। কবে বদলাবে এই পরিস্থিতি? রিপাবলিক বাংলা।